বন্ধু রে তোর মন আইজ পাইলাম না, সেই যে গেলে ফিরে আরেলে না, সেই যে গেলে ফিরে আরেলে না, বন্ধু রে তোর মন আইজ পাইলাম না, শোনা বন্ধু রে তোর মন আইজ পাই। দিন নাকি রওনাও দিছিল কিন্তু বৃষ্টির কারণে উনি আসতে পারেন নাই, তারপর থেকে উনি আমার বাসায় আসার কথা ছিল, এর আগের বারও আসে নাই বা এবারও আসে নাই। এই জন্যই আপনাকে দেখার পর আমার মন খারাপ হইলো যে সেও তো আমার মতো এক দুঃখী, বা তার নীরহারা সাথীহারা পাখির মতো সেও তো এক দুঃখী, কিন্তু তাকে আমি দেখতে চাইছিলাম, সে আমার বাসায় আসতে চাইছিল, আমার বাসা দেখতে চাইছিল, কিন্তু কেন সে আসলো না, সে কি মারা গেছে নাকি জীবিত আছে, তা তো আমি এখনও দেখলাম না। তো আসলে খালা কি বলবো, সে আমরা আসলে তাকে আনতে পারিনি, সত্যি আমরা দুঃখিত। প্রিয় দর্শক, আসলে আপনাদের মাঝে কি বলবো, খালা দুঃখী শুনে পরিচিত হয়, পরিচিত হওয়ার পরে তার আসার কথা ছিল, মাঝখানে আমরা তাকে নিয়েও আসছিলাম, তো সেই দিন মাঝপথে অর্ধেক আসার পরে আমরা এমন একটা বৃষ্টি আর ঝড়ের মধ্যে পড়ি, তো এক জায়গায় আটকা পড়ি, পড়ার পরে বিকেল হয়ে যায়, পরে আমরা আসতে পারিনি, সারাটা দিন বৃষ্টি ছিল, পরে ব্যাকে যায়, পরে হয়তো মানে ওই দুঃখী সোনালি এখন বিভিন্ন চাপে আছে, প্রেশারে আছে, সময় দিতে পারিনি মিডিয়াতে, যার কারণে হয়তো খালার সঙ্গে দেখা করাতে পারিনি। তো খালা আজকে মন খারাপ এই কারণেই। তো খালা আসলে আপনি কিছু মনে নেবেন না, আমরা চেষ্টা করছি আপনার সঙ্গে দেখা করানোর, কিন্তু আসলে পরিবেশটা ওই রকম হয় নাই, তবে দোয়া করবেন আমরা নেক্সট তাকে আনার চেষ্টা করবো এবং আপনাকে আবার সাক্ষাৎ করাবো আমরা। আসলে আমার সেটা নিয়ে দুঃখ না আবার দুঃখ, কারণ একজন মানুষ বেঁচে থাকলে একদিন তার সাথে দেখা হয়, আর মানুষ তো মানুষের জন্যই, যদি বনের একটা পশু পালে তার জন্য জানি মানুষের মায়া হয়, আর তার সাথে আমি দুই তিনটে ভিডিওর মধ্যে তার সাথে আমি গান গাইছি বা তার কষ্টের গানগুলো আমি গায়া দিছি, সে আমার সাথে উপস্থাপনে ছিল, না দেখার কারণে আমার মনে খুব কষ্ট লাগছে। তো যাই হোক, উনি যদি আসলে দুঃখী থেকে যদি সুখী সোনালি হয়ে থাকে, দর্শকের কাছে চাওয়া তার জন্য যেন দোয়া করে যে সে যেন সুখী হয়, বা আমরাও তার জন্য দোয়া করি যে দুঃখী থেকে সে যেন সুখী হইতে পারে। তবে সোনালির কাছে একটা চাওয়া যে আমি যদি তার কাছে ভুল করে থাকি সে যেন আমাকে ক্ষমা করে দেয়। তো আমরা যারা আছি সবাই তো কম বেশি কষ্ট নিয়ে আছি, তার মাঝে আমরা আনন্দ থাকার চেষ্টা করি, সবাই আমরা আপনারা সবাই আমাদের দোয়া করবেন আমরা জন্য, যে যে অবস্থায় থাকি না কেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এটাই। তো খালা আপনার কাছে আমি একটা গান শুনবো এবং আমার দর্শকদেরও এটা শোনাবো, তো আমার দর্শকদের কোন গানটা? আসলে আমি আজকে দর্শকদের শোনাবো, বিভিন্ন আগে চ্যালেঞ্জে একটা গান ছিল, তো ওই গানটাই আজকে আমি নতুন করে আজকে আবার শোনাবো, যে বন্ধুরে তোর মন আইজও পাইলাম না। অনেক সুন্দর একটা গান, প্রিয় দর্শক হয়তো আপনারা অনেকেই শুনছেন গানটা, গানটার মধ্যে কি বলবো, আপনারা শুনলেই বুঝতে পারবেন, আর গানটা অবশ্যই শোনার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো আমরা কথা না বাড়িয়ে খালার কাছে চলে যাচ্ছি এবং খালার কণ্ঠে গানটি শুনছি। শোনা বন্ধু রে তোর মন আইজ পাইলাম না, সেই যে গেলে ফিরে আরেলে না, সেই যে গেলে ফিরে আরেলে না, বন্ধু রে তোর মন আইজ পাইলাম না, শোনা বন্ধু রে তোর মন আইজ পাইলাম না, বন্ধু রে তোর দয়া ময়া নাই এই অভাগী, বলম কার ছায়ায় দাঁড়াই, বন্ধু রে তোর দয়া ময়া নাই এই অভাগী,
কার সায়ায় দাঁড়াই, যার কাছে যাই শুধু পাই বেদনা, যার কাছে যাই শুধু পাই বেদনা, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না শোনা, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না, তুমি সারাই আমার যাইবার জায়গা নাই, এ অভাগী বল কার সায়ায় দাঁড়াই, তুমি সারাই আমার যাইবার জায়গা নাই, এ অভাগী কথা বুঝি তোমার মনে নাই, থাকলে কেন মনে পড়ে না, থাকলে কেন মনে পড়ে না, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না শোনা, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না, বানে যে বলে পাইলে বন্ধুর মন, প্রেম করিয়া ভবে হইত না এমন, কাজলি বলে পাইলে বন্ধুর মন, প্রেম করিয়া ভবে হইত না এমন, জানলে আগে জানলে আগে মন দিতাম না, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না শোনা, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না, সেই যে গেলে ফিরে আর এলে না, সেই যে গেলে আরেলে না, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না শোনা, বন্ধুরে তোর মন আইজো পাইলাম না। অসাধারণ খালা, অসাধারণ গেয়েছেন আপনি। প্রিয় দর্শক, কি বলবো, গানটা আসলে আপনারা যারা ভালোবাসা করছেন বা আপনাদের মনে যাদের ভালো মনে ভিতরে যাদের ভালোবাসা আছে তারাই একমাত্র এই গানটা বুঝবেন, যে কতটা আবেগ নিয়ে, কতটা মানে বিরহ নিয়ে খালা এই গানটা গিয়েছে। আর যাদের মনে কষ্ট আছে তারা এই গান শুনলে আমার বিশ্বাস মানে পুরোটাই ভালো লাগবে, তারা কখনোই এই গানটাকে আনলাইক বা ডিসলাইক দিবে না। তো প্রিয় দর্শক, আপনাদের মনে যদি এতটুকু দাগ কাটে, এতটুকু ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ মানে বাড়িয়ে দিতে পারে, আমাদের কাজের আগ্রহ বাড়িয়ে দিতে পারে। তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমরা সবসময় চেষ্টা করব খালার কণ্ঠে এরকম নতুন নতুন গানগুলো মানে পরিচিত গানগুলো আবার নতুন করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা সবসময় খালার পাশে থাকবেন, খালাকে দোয়া করবেন আর আমাদেরকেও দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আজকে অনেক কথাই বললাম এবং আপনাদেরকে অনেকটা সময় দিলাম, তো কথা না বাড়িয়ে আজকে রাখছি। আবারও নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।